বর্ষা মৌসুম আইলেই সীতাকুণ্ড উপজেলার বিজয়স্বরণী বিশ্ববিদ্যালয় কলেজ বাটিয়ার মুক্তিযোদ্ধা হাসপাতাল ও বাটিয়ারী কলেজ ফাড়া এলাকা পানিপুতর ডুবিতে হয় এহত বর্ষা শুরু হয়ে আগে এই জলাবদ্ধ ধাতুন মুক্তির দাবি ঢাকা চট্টগ্রাম মহাসড়কত মানবদম পালঙ্গ জি এলাকাবাসী ও বিজয়স্বরণী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রী আজি রবিবার সকাল দশটা তুন এক ঘন্টা ডাহা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মানব বন্ধন পালিত হই এডে কলেজের ছাত্রছাত্রী সহ শত শত এলাকাবাসী বিভিন্ন ব্যবসায়ী হল রাস্তার জলবদ্ধতার তুন পরিত্রাণ সাইরে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন সহ মানব বন্ধন অংশ লই পানি নিরসন লৈ কথা হইতে আসি মানব বন্ধন কিন্তু মানব বন্ধন আর খালি কৰি যায় কিন্তু কাজের কাম কোনো কিছু নহয় কলেজ পাড়া এবং কলেজ আশেপাশে যত জায়গা আছে প্রত্যেক জায়গা প্রতি বর্ষাইলি

এলাকাবাসী চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমানী বারবার প্রদান করে এই সময় এলাকাবাসীর সাবেক ইউপি সদস্য হাজির নুরুল আলম জুনু বিশিষ্ট ব্যবসায়ী হাজির কামাল উদ্দিন সৌদাগর নারী নেত্রী দিলওয়ারা বেগম মোহাম্মদ মহিউদ্দিন রবিউল হাসান রানা দেশ আরো বোধ ডেক্স নিউজ সি প্লাস টিভি